আরামবাগ লোকসভায় ভোট হয়েছে 20 মে। ভোটের আগের দিন ওই এলাকায় তৃণমূল বিজেপির মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। জখম হন 10 থেকে 12 জন তৃণমূল কর্মী। তৃণমূলের অভিযোগ, ওই দিন রাতে কয়েকজন তৃণমূল কর্মী একসাথে বাড়ি ফিরছিলেন, সেই সময় বেশ কিছু বিজেপি কর্মী তাদের ওপর আচমকা হামলা চালায়। এই ঘটনায় গুরুতর আহত হন মনোরঞ্জন দিগার সহ আরও বেশ কিছু তৃণমূল কর্মী। প্রথমে তাদের খানাকুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় পরবর্তীতে আরামবাগে স্থানান্তরিত করা হয়। সোমবার হাসপাতালে মৃত্যু হয় মনোরঞ্জন দিগারের। মৃতের ছেলে ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, রাজাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে এই সমস্ত ঘটনা ঘটেছে, তবে এইসব অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। আমাদের হচ্ছে আমরা হচ্ছে 4 ভাই মিলে আরও সব যে হচ্ছে পার্টি ছেলেরা ছিল একটু হচ্ছে আমাদের সব বুথের আলোচনা করে আমরা হচ্ছে জানি যে বুথে যেন বসবে তার সঙ্গে তাকে বলে দিয়ে আমরা সব বাড়ি ফিরছি। সব বিজেপি সব দুষ্কৃতীরা সেই লাঠি শোঁটা ছুরি ফুরি নিয়ে যে মনোরঞ্জন দিগার ওনার নাম, উনি গতকাল রাত্রে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। কিন্তু আমাদের কাছে যেটা খবর আছে যে যেদিন গণ্ডগোল হয় তার পরের দিনই ওনাকে হাসপাতাল থেকে সার্টিফিকেট দিয়ে ছেড়ে দেওয়া হয়, অর্থাৎ উনি সুস্থ আছেন। উনি সুস্থ ছিলেন, প্রতিদিনের মতন উনি কালকেও কাজ করে বাড়ি ফিরেছেন। কালকে উনি সারা দিন ইঞ্জিন ভ্যান নিয়ে মালপত্র বহাবহি করেছেন, স্টোনচি বালি সমস্ত কিছু উনি বয়েন এর কাজ করেন, উনি সেই মালপত্র বয়েছেন সারাদিন ধরে। কিন্তু রাত্রিবেলা প্রচণ্ড গরম রয়েছে, সেই গরমের সময় উনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন আমাদের কাছে যতদূর পর্যন্ত খবর এসেছে। জিরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।